হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পড়ো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, তো সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন ভর্তির জন্য সাক্ষাৎকার সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। নোটিশটি প্রকাশ হয়েছে 14/1/2023। কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2021-22 শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রদত্ত তালিকা হতে নিম্নে উল্লেখিত বিভাগসমূহের শূন্য আসনে ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী 15/1/23 ও 16/1/23 তারিখ সকাল 9টা হতে বিকাল 4টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি এর মূল নম্বরপত্র, জিএসটি অন্তর্ভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে মূল নম্বরপত্র জমাদানের মূল রসিদ উপস্থাপন করতে হবে, বিভাগভিত্তিক শূন্য আসনের তালিকা, ডিপার্টমেন্ট, নাম্বার অফ ভ্যাকেন্ট সিটস অফ এ ইউনিট, ম্যাথমেটিক্স এ ইউনিট 19 জন, টোটাল 19 জন, স্ট্যাটিক্স 29 জন, ইংলিশ 5 জন, বাংলা 12 জন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 4 জন, ইকোনমিক্স 12 জন, অ্যানথ্রোপোলজি 18 জন, আর্কিওলজি 20 জন, ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম 10 জন, ল 2 জন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম 3 জন, ম্যানেজমেন্ট স্টাডিজ 5 জন, মার্কেটিং 5 জন, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং 6 জন। এই ছিল টোটাল 149 জনের সিট সংখ্যা। অন্যান্য বিভাগে আসন শূন্য হওয়ার সাপেক্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অন্য বিভাগে মাইগ্রেশন হতে পারে। শুধুমাত্র উপস্থিত প্রার্থীরাই ভর্তির জন্য ইচ্ছুক বলে বিবেচিত হবে, সাক্ষাৎকারে উপস্থিত না হলে ভর্তির জন্য বিবেচিত হবে না। মেধাক্রমের ভিত্তিতে নির্ধারিত বিভাগে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা 17/1/23 তারিখে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীদের আগামী 18/1/23 ও 19/1/23 তারিখ প্রতিদিন সকাল 10টা হতে বিকাল 4টার মধ্যে অ্যাডমিশন গাইডলাইন, ভর্তি ফর্ম পূরণ ও ফি প্রদান ও কাগজপত্র জমা দেওয়া অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সাথে ভর্তিচ্ছু প্রার্থীদের অপেক্ষমান তালিকাও প্রকাশিত হবে। বিশেষ দ্রষ্টব্য, সাক্ষাৎকারে উপস্থিত না হলে ভর্তির জন্য বিবেচিত হবে না। ভর্তির জন্য নির্ধারিত আসন শূন্য থাকার সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষমান তালিকা হতে প্রার্থী নির্বাচন করা হবে। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।